বৃদ্ধ ও আশ্রম শব্দ দুটি মিলে হয়েছে বৃদ্ধাশ্রম। শব্দগতভাবে অর্থ দাঁড়ায় বৃদ্ধ নিবাস বা বৃদ্ধের আশ্রয়স্থল, অন্য অর্থে জীবনের শেষ সময়ের আবাসস্থল, বয়স্ক পুনর্বাসন কেন্দ্র ইত্যাদি। এমনই এক কেন্দ্র প্রতিষ্ঠিত করেছেন ঐতিহাসিক রামু রাংকুট মহাশ্রম মহাতীর্থ মহাবিহারের পরিচালক ও বাংলাদেশ সংগরাজ ভিক্ষু মহাসভার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশের দক্ষিণের এক আলোকিত ধর্মীয় গুরু ভদন্ত কে শ্রী জ্যোতিষেন থেরো। ষাটোর্ধ্ব বয়সে যাদের দেখার কেউ নেই, নিঃসঙ্গ অবস্থায় যাদের দিন কাটে, সেই রকম অবহেলিত গরিব বৃদ্ধ বৃদ্ধাদের জন্যই গড়ে তুলেছেন মা বাবা বৃদ্ধাশ্রম নামক এই প্রতিষ্ঠান। সম্পূর্ণ বিনামূল্যে 20 জন বৃদ্ধাকে এখানে আশ্রয় দেওয়া হবে। জ্যোতিষেন ভান্তের স্বপ্ন ছিলেন যারা নিজ সন্তানদের অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছেন এবং পরিবার ও সন্তান থেকেও যেন সন্তানহারা ইয়াতিম হয়ে জীবনযাপন করছেন, তাদের জন্য মা বাবা বৃদ্ধাশ্রম নামক এই প্রতিষ্ঠান নির্মাণ করবেন। 2020 সালের 20 এপ্রিল সোমবার ভান্তের 38তম জন্মদিনে এই বৃদ্ধাশ্রম বাস্তবায়ন করে ভান্তের স্বপ্ন পূরণে সফলতা অর্জন করেন। বর্তমানে সন্তানহারা অনেক বৃদ্ধারাই বেছে নিয়েছেন জ্যোতিষেন ভান্তের প্রতিষ্ঠিত এই বৃদ্ধাশ্রম। এমনকি বৃদ্ধাশ্রমে থাকা সকলের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে খাদ্য ব্যবস্থা ও ওষুধ খরচ পর্যন্ত ভান্তে বহন করছেন। এ নিয়ে বৃদ্ধাশ্রমের এক বৃদ্ধ মাস্টারের সাথে কথা বললে তিনি আনন্দের সাথে জানান, এই বৃদ্ধাশ্রমে আসার পর তিনি কোনো রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন না। তার খাওয়া দাওয়া থেকে শুরু করে রাত্রে থাকার ব্যবস্থাও অনেকটা মনোরম, থাকতে বেশ ভালোই লাগছে তার, এবং সেখান থেকে তার পুত্র ও পুত্রবধূদের জন্য মঙ্গল কামনা করেন। রিপোর্টার কনক পূর্ব শ্রাবণ, করোনা টিভি, কক্সবাজার প্রতিনিধি।